জিনগত এক শারীরিক সমস্যা ডাউন সিনড্রোম বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে দেশে প্রতি বছর প্রায় পাঁচ হাজার শিশু জন্ম নিচ্ছে এই সমস্যা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন সুষ্ঠু পরিচর্যা আর উপযুক্ত পরিবেশ পেলে সমাজে ভূমিকা রাখতে পারবে এই শিশুরা বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ কমল ছবি তুলেছেন শেখ জুবায়ের নয় বছরের রাফন রাজ্জাকের স্বপ্নের ছোট্ট গাঁ অন্য সবার মতো নয় প্রকৃতির সামান্য এক গড় মিলে লড়াই করে বাঁচতে হচ্ছে তাকে জন্মের পর থেকেই সেই লড়াইয়ে তাকে পথ খুঁজে দিচ্ছেন মা শাহনাজ চৌধুরী রাফওয়ানের এখন প্রকৃতির সাথে দারুণ সক্ষতা গানের তালে এখন নাচতেও পারে সে আর্লি এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট তাদের অনেক কিছু একটু দেরিতে হবে তাই বলে প্যারেন্টসদের পিছিয়ে পড়লে হবে না প্যারেন্টস যাতে হতাশা না হয় যে আমার বাচ্চা পারবে না আমার বিশ্বাস কিছু না কিছু প্রায় ডাউন সিনড্রোমে অলমোস্ট এইটি এইটি ফাইভ ডাউন সিনড্রোমে কিন্তু পড়ালেখা পারে রাফওয়ানের এই জিনগত সমস্যার নাম ডাউন সিনড্রোম বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক হিসেব বলছে গোটা বিশ্বে প্রতি আটশো জনে একজন এই সমস্যা নিয়ে জন্ম নিচ্ছে আর বাংলাদেশে প্রতি বছর জন্ম নিচ্ছে প্রায় পাঁচ হাজার শিশু তাদের পরিচর্যায় দেশে এখন আছে অনেক প্রতিষ্ঠান বেড়ে ওঠার সাহসও পাচ্ছে সেখানে বিশেষ এই শিশুরা সুষ্ঠু পরিবেশ পেলে হয়ে উঠতে পারে সমাজের অংশ আসলে কমিউনিটি তো ওদেরকে বুঝতে পারছে না কমিউনিটি ওদেরকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না যেমন আমি যদি বলি যে সাধারণ স্কুলে পড়াশোনা সারা বিশ্বে একটা সিঙ্গেল গ্লোবাল ভয়েস আছে সিঙ্গেল সিঙ্গেল গ্লোবাল ভয়েসে যেটা বলা হয় যে ডাউন সিনডম শুড গো টু দ্য রেগুলার স্কুল কিন্তু আমরা কিন্তু আমাদের চিলড্রেনদেরকে রেগুলার স্কুলে জায়গাটা করে দিতে পারছি না অভিভাবকদের দুশ্চিন্তারও তাই শেষ নেই লেখাপড়া না হয় এগুচ্ছে কিন্তু ভবিষ্যৎ কর্মক্ষেত্র তৈরি হচ্ছে না সেভাবে ইনোভেটিভ কোনো কিছু নাও করতে পারলেও ছোটোখাটো যদি কোনো কিছু অফিস মেনটেন বা তারপরে নিজের বাড়িতে নিজের মতো করে থাকা বা নিজের কোনো কিছু এগুলো যদি ওদের ধরায় দেওয়া যায় তাহলে ওরা ধরে কাজ করে ফেলতে পারে ওদেরকে ওইভাবে পরিচালনা করলে অবশ্যই কিছু না কিছু করা সম্ভব এবারের তেরোতম বিশ্ব ডাউন সিনড্রোম দিবসের স্লোগান তাই আমার কমিউনিটি আমার দায়িত্ব কিন্তু সেই দায়িত্বটুকু যেন সীমাবদ্ধ সামান্য এই আয়োজনেই তাতে অবশ্য মাথা ব্যথা নেই বিশেষে শিশুদের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে তারাও এই উচ্ছ্বাস ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মাহমুদ কমল সংবাদ ঢাকা